কাজ হরস নাম্বার 1 চার তাকবীরে শহীদ জানাজার নামাজ পড়া, নাম্বার 2 দাঁড়াইয়া জানাজার নামাজ পড়া, জানাজার নামাজের 3টি কাজ সুন্নত, নাম্বার 1 প্রথম তাকবীরের পর সানা পড়া, নাম্বার 2 দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, নাম্বার 3 তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া করা। নামাজ শুরু হচ্ছে। আমরা যারা আরবি নিয়ত পারি না বাংলায় নিয়ত করি, আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে চার তাকবীরে শহীদ জানাজার নামাজ পড়তেছি এবং এই মাইয়াতের জন্য দোয়া করতেছি। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা وذكرنا وأنسانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. ما شاء الله. আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের ছাত্ররা জানাজার প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, এই ছেলেটার বয়স কি এত বেশি হয়ে গেল? একবারে বয়স কি বেশি? আলহামদুলিল্লাহ, এই ছেলেটার যদি মৃত্যু তো অবশ্যই হইতে হবে, ছেলেটার মা বাবা বা আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে, ছেলেটা জানাজার নামাজ পড়াইতে পারবে কিনা?